বসন্ত জুড়ে রঙের নেশা লাগে প্রকৃতিতে। ফেব্রুয়ারির শেষ থেকেই প্রকৃতির রং বদলাতে শুরু হয়। লাল হলুদ কমলা গোলাপি রঙে ভরে থাকে গাছপালা। পাতা ঝরার মরশুম শেষ হয়ে গাছে আসে নতুন পাতা। বসন্তে হয় রঙের উৎসব। পলাশ ফোটার পরপরই দিকে দিকে বসন্ত উৎসব পালন শুরু হয়েছে। আমাদের চেনা পথঘাট অচেনার রূপ নিয়েছে। সারা বছর যে গাছ কাঠের মতো শুকনো দাঁড়িয়ে থাকে সেই গাছই বসন্তে অচেনা রূপ এসে। তাই বসন্তের আনুষ্ঠানিক বার্তা জানান দিতে 10 নম্বর ওয়ার্ডের যুবনেতা তথা বিশিষ্ট সমাজসেবী খোকন দাসের উদ্যোগে আয়োজিত হলো বসন্ত উৎসব, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিন বসন্ত উৎসব উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই জন্য পেলাম দোল উৎসব যথার্থভাবে এরা পালন করছে এবং এত কানের ছোঁয়া এই কর্মসূচি। আমার তাই মনে হলো যত ব্যস্ততাই থাকুক এখানে খোকন দাস যে কর্মসূচি করে সেটাতে আসা উচিত। আমি দুদিন আগেও এসেছি, আমাদের শোভাবাজার রাজবাড়িতে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে ডাক্তার শশী পাজা ছিলেন, আমাদের কাউন্সিলর ছিলেন, কিন্তু খোকনের কর্মসূচিতে একটা প্রাণের পরস্থল, তার সঙ্গে নিজেকে কিছুক্ষণের জন্য সামিল করতে পেরে আমার মন খুব ভালো লাগে। এদিকে বড় কথা হচ্ছে যারা কাজ করে তাদের নির্বাচনটা বড় কথা না, আমরা কর্মী হিসাবে কাজ করতে ভালোবাসি আর কর্মী হিসাবে কাজ করি। নির্বাচন আসবে নির্বাচন যাবে, আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করি, এটাই বড় ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানে নেত্রী এত ভালো ভালো কাজ করছে সাধারণ মানুষের জন্যে, আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেইভাবে কাজ করছে, উত্তর কলকাতার 9 বার জেতার পর 10 বারে একটা জার্সি পরতে চাচ্ছে সুদীপ ব্যানার্জি, সে এত ভালো কাজ করে, তার থেকে বড় কথা আমরা গর্ব ওনার যে ওয়ার্ডের মধ্যে আমরা জড়িত 10 নম্বর ওয়ার্ডে। আর 10 নম্বর ওয়ার্ড এমন একটা জায়গা, 10 নম্বর ওয়ার্ডে যেটা বলা হয়, দাদা এর আগেও অনেকবার বলে গেছে সেই কথাই বারবার করে বলছি, পেলে 10 নম্বর, মারাদোনা 10 নম্বর, মেসি 10 নম্বর, রোনাল্ডিনো 10 নম্বর, রোনাল্ডো 10 নম্বর, ব্যারাটো 10 নম্বর, বাইচুং ভুটিয়া 10 নম্বর, আর সব থেকে বড় কথা হচ্ছে এবারে 10 নম্বর সুদীপ ব্যানার্জি। জয় জগন্নাথ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।